হ্যালো বন্ধুরা, চলে আসলাম নতুন আরেকটি রিভিউ নিয়ে। বন্ধুরা, আজ আমরা এমন একটি প্রোডাক্ট আপনাদের সামনে হাজির করেছি যেটি সম্পর্কে হয়তো আপনি আগে থেকেই জানেন। হ্যাঁ বন্ধুরা, এই যে দেখুন মিস্টার ব্রাসো। বন্ধুরা, আমরা কিন্তু আমাদের ঘরে যে ইলেকট্রনিক প্রোডাক্ট যেমন ফ্রিজ, টিভি, গাড়ি, এছাড়া ল্যাপটপ, ওভেন বা এই জাতীয় যেই জিনিসগুলো রয়েছে, প্রোডাক্টগুলো রয়েছে, সেগুলো পরিষ্কার করে থাকি কম বেশি, কিন্তু চকচকে এবং ঝকঝকে এবং খুবই ভালোভাবে পরিষ্কার করার জন্য একটি ক্লিনার কিন্তু আমাদের প্রয়োজন হয়। বন্ধুরা, গ্লাস এবং মাল্টি সারফেস ক্লিনার যদি আপনি চান তাহলে এই প্রোডাক্টটি কিন্তু আপনার পছন্দের তালিকায় রাখতে পারেন। এটি শুধু ময়লা এবং ধুলোই পরিষ্কার করে না, বরং গ্লাস এবং চকচকে সারফেস জুড়ে দেয় ঝলমলে উজ্জ্বলতা। বন্ধুরা, 350 মিলি এই প্রোডাক্টটি, দাম কিন্তু 145 টাকা খুচরা বাজারে। আপনি একটি পাইকারি বাজার থেকে 120 থেকে 130 টাকায় কিনতে পারবেন। আর যে কথাটি বলবো যে বাজারে কিন্তু বিভিন্ন কোম্পানির এই ক্লিনারগুলো পাওয়া যায়, আমি আজকে আপনাদেরকে এই প্রোডাক্টটির রিভিউ সম্পর্কে জানাচ্ছি। আমি এটি ব্যবহার করেছি আমার ড্রেসিং টেবিলের যে আয়না রয়েছে, টেলিভিশন এবং ল্যাপটপ কম্পিউটারের আমি নিয়মিত এই ক্লিনার দিয়ে পরিষ্কার করি এবং খুবই ভালো মানের। এবং এইখানে দেখুন, এই যে একটি এটাকে বলে আপনি স্প্রে করার জন্য যেই মেশিনটি, সেটি সহ যদি কেনেন তাহলে আপনার এই দামে কিনতে হবে। আর যদি মেশিন ছাড়াও পাওয়া যায়, আপনি প্রথমে একটি মেশিন সহ কিনলেন, আপনার মেশিন হয়ে গেল, এরপর আপনি শুধু এই মুখা থেকে পুরো বডি পর্যন্ত থাকে সেগুলো 90 থেকে 80 টাকায় পাওয়া যায়, তখন আপনি এই মেশিনের এই বোতলের মধ্যে ওইটি ঢেলে তারপরে ইউজ করবেন, তখন দাম কম পড়ে যাবে। বন্ধুরা, অল্প সামান্য পরিমাণ নিয়ে টিস্যুতে বা ভালো কাপড়ে আপনি এগুলো লাগিয়ে তারপরে সুন্দর করে ঘষে পরিষ্কার করে নেবেন, দেখবেন যে সত্যি আসলে নতুনের মতো হয়ে গেছে আপনার সেই পুরনো প্রোডাক্টটি। আমি এটি ব্যবহার করেছি, ব্যবহার করে আমি সন্তুষ্ট। কিন্তু বাজারে এই একই রকম দেখতে একই ঢঙের বিভিন্ন কোম্পানির রয়েছে, অনেকগুলো আছে যেগুলো লোকাল প্রোডাক্ট, সেগুলো কিন্তু মান ভালো না, আপনাকে যাচাই করে নিতে হবে। এটির মান খারাপ না, আপনি যদি এই দামে এটি ক্রয় করেন তাহলে অনেক দিন চলে যাবে এটি, কারণ প্রতিদিন তো আর পরিষ্কার করতে হয় না, সপ্তাহে বা 10 দিন পরে আপনি, বা যদি বেশি বেশি করতে চান, বিশেষ করে ল্যাপটপ এবং ড্রেসিং টেবিলের আয়না এগুলো তো নিয়মিত করতে হয়, সেক্ষেত্রে আপনি এটি ব্যবহার করতে পারবেন। বন্ধুরা, কিছু সতর্কতা আমি আপনাদেরকে বলছি, সেটি হচ্ছে যে ব্যবহারের পূর্বে আপনি বৈদ্যুতিক সরঞ্জাম যেগুলো থাকবে সেগুলো খুলে রাখবেন, শুধুমাত্র বাহ্যিক ব্যবহারের জন্য ব্যবহার করবেন। বৈদ্যুতিক সরঞ্জামের খাজে যাতে লেগে না যায় তাই স্প্রে করার সাথে সাথে মুছে ফেলতে হবে, বৈদ্যুতিক সরঞ্জামের স্ক্রিনে সরাসরি স্প্রে করা থেকে বিরত থাকতে হবে, লিকুইড ক্লিনার ব্যবহারের পূর্বে বৈদ্যুতিক সরঞ্জামের ব্যবহারবিধি দেখে নিতে হবে, ব্যবহারের পূর্বে কোনো সাধারণ সারফেসে পরীক্ষা করে নিন, আর শিশুদের নাগালের বাইরে অবশ্যই রাখবেন, ব্যবহারের পূর্বে বোতলের গায়ে লেখা ব্যবহারবিধি ভালোভাবে পড়ে নেবেন, আর চোখ থেকে দূরে রাখতে হবে, কখনো চোখের স্পর্শে আসা যাবে না, সাথে সাথে প্রচুর পানি দিবেন যদি চোখে লেগেও যায়, তারপরে ধুয়ে ফেলবেন। বন্ধুরা, ভুলে গ্রাস করে ফেললে আপনি পানি দিয়ে মুখ ধুয়ে ফেলতে হবে এবং দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। যাই হোক, এই প্রোডাক্টটি আপনি আপনার ঘরে রাখতে পারেন, নিত্যদিনের একটি নিত্যসঙ্গী প্রোডাক্ট। যা হোক, আজ রাখছি, আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। তত সময় সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।